ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. এক সময় তো ভাইজি জিজ্ঞেস করছিলেন যে কবরের কাছে দোয়া করব, কবরের জন্য দোয়া না মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করব, তো এই জন্য কি কবরের কাছে যাওয়া প্রয়োজন না জরুরি, না যে কোনো জায়গা থেকে দোয়া করলে হবে? সম্মানিত ভাই, আসলে দোয়াটা যে কোনো জায়গা থেকে করলে আপনি করতে পারেন। আপনার বাবা মা মৃত্যুবরণ করেছেন, আপনি বাড়িতে বসে বসে করেন দোয়া, বাড়িতে বসে করেন বা যে কোনো জায়গাতে আপনার পিতা মাতা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের জন্য দোয়া আপনি করতে পারেন। যে কোনো জায়গা থেকে দোয়া করলে সেটা তারা পেয়ে যাবে। আপনি যেখানে থাকি করেন, যেমন আপনি হজ করতে গেছেন, আপনার বাবা হজ করতে গেছেন সৌদি আরবে, আপনার বাবার কবর বাংলাদেশে, আপনি দোয়া করেন তারা পাবে। যে কোনো জায়গা থেকে আপনি দোয়া করেন মৃত্যু ব্যক্তির জন্য তারা পাবে। আর আপনার যদি মন চাই যে আপনি গেলেন, কারণ যে মৃত্যু ব্যক্তির কাছে সেখানে জিয়ারত করতে গেলে পরকালের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয় এবং দোয়া করা হয়, আপনি যেতে পারেন। তবে একা একা দোয়া যে করবেন, একা একা আপনি পশ্চিম দিকে মুখ করে একা একা দোয়া করবেন আপনার আত্মীয়র জন্য, পিতামাতার জন্য, সবার জন্য এটা করলেন, কিন্তু জামাতবদ্ধ সবাই কবরকে ঘিরে এটা করবেন না। আপনি একা একা আপনি হাত তুলে কবর গৌরস্থানে যেয়ে আপনি করতে পারেন, দোয়া করতে পারেন, আপনি দোয়া করতে পারেন। আর যে দোয়ার তো প্রয়োজন, যারা মৃত্যুবরণ করে সবারই দোয়ার দরকার আছে, দোয়ার সবার দরকার। তারপরও দোয়া মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবেন, কারণ তাদের আমল বন্ধ হয়ে গেছে। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তাদের সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটে জিনিস বন্ধ হয় না। একটা হলো সাদকায়ে জারিয়া, যেটা সাদকা আপনি করছেন, মসজিদ মাদ্রাসা করছেন, আর যেগুলো সাদকায়ে জারিয়া যেগুলো নেক আমল ভালো কাজ করলেন। দুই নম্বরে আও ইলমুন ইনতাফা বিহি, অথবা এমন জ্ঞান যে জ্ঞান রেখে গেছে, যে জ্ঞান রেখে গেছে, বই লিখে গেছে, ছাত্র পড়ে মানুষ করে গেছে, এগুলো দ্বারা সে নেকি পেতে থাকবে। আর তিন নম্বরে আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, যে দোয়ার কথা বললেন, সৎ সন্তান যে পিতামাতার জন্য দোয়া করে, সৎ সন্তান যে পিতামাতার জন্য দোয়া করে, এই দোয়া কারণে তাদের ক্ষমা করা হয়। যদি সে খালি সন্তানের দোয়া করে, ছেলের ছেলে মেয়ে তার বাবা মার জন্য, অথবা বাবা মা তাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করলে আল্লাহ সেটা কবুল করবেন, ইনশাআল্লাহ সেটা কবুল করবেন। তো সেভাবে দোয়া করবে ইমাম মুসলিম রহিমুল্লাহ হাদিসটি নিয়েছেন, তাই আমরা চেষ্টা করব পিতা মাতাদের জন্য দোয়া করা, আত্মীয় স্বজনের জন্য দোয়া করা, অন্যদের জন্য আমরা দোয়া করা। দোয়া তো আপনাদের শিক্ষা দিয়েছেন, পিতা মাতা যেন দোয়া করতে পারেন, আপনি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ তাদের প্রতি রহম করো যেভাবে তারা আমাদেরকে ছোটোকালে লালন পালন করেছে, দেখাশোনা করেছে কষ্ট করে। দোয়া করেন পিতামাতার জন্য, দোয়া করেন পিতা, আরও বলেন আপনার যারা আছে তাদের জন্য ক্ষমা চান, এভাবে ক্ষমা চান আল্লাহর কাছে, তাদেরকে ক্ষমা করে দেন, তাদের আল্লাহ যেন ক্ষমা করে দেন, যেভাবে আপনি পারবেন দোয়া করেন, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আরও দোয়া করতে পারেন সবার জন্য, আল্লাহ মাগফির লিল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল আহয়া মিনহুম আল আমওয়াত, হে আল্লাহ সকল মুসলমান নরনারীদেরকে তুমি ক্ষমা করে দাও, সকল মমিন মমিনাত নারী নরনারী সবাইকে ক্ষমা করে দাও, যারা জীবিত রয়েছে তাদেরকে ক্ষমা করো, তা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ক্ষমা করে দাও। তো এই দোয়াটি যদি আপনি এভাবে পড়েন তাহলে তো সবার জন্য আপনি দোয়া করলেন, বিশ্বে যতগুলো মুসলমান মমিনাত নরনারী রয়েছে সবার জন্য আপনি দোয়া করলেন, তাহলে আপনি নেকি পেয়ে গেলেন। উনি মর্মে একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এইভাবে দোয়া, মানে যদি আপনি কোনো মুসলমান আল্লাহ মাগফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত, যখন আপনি দোয়া করলেন সকল মুমিন যে জন্য নরনারী, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা নরনারীর জন্য যেহেতু সে দোয়া করেছে তাদের পক্ষ থেকে একটি করে নেকি পাবেন আপনি। তাহলে যতগুলো মুসলিম মুসলমান যে দোয়া করলেন সবার পক্ষ থেকে আল্লাহ আপনাকে একটি করে নেকি দিবেন। তাহলে আপনি অবশ্যই দোয়া করবেন নিজের জন্য, পিতামাতার জন্য, কারণ বদদোয়া কারোর জন্য করবেন না, বদদোয়া করতে হয় না। জাবির বিন আবদুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার নিজের উপর বদদোয়া করো না, তোমার সন্তান সন্ততির উপর বদদোয়া করো না, এবং তোমার মালের ধন সম্পদ যে রয়েছে এর জন্য বদদোয়া করো না।
বরং বদদোয়া করো না। বদদোয়া করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করলেন, ইমাম মুসলিম রহিমাল্লাহ হাদিসটি এনেছেন। তাই আমরা নিজের ছেলে মেয়ে যদি কোনো অন্যায় করে তাদের জন্য আপনি বদদোয়া করবেন না, বরং তাদেরকে ভালো দোয়া দিবেন, আল্লাহ যেন তাদের হেদায়ত দান করেন। আপনি বলতে পারেন, আল্লাহ হেদিক, আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক, তার জন্য কল্যাণ চাইবেন, তাকে ভালো কথা বলবেন, খারাপ কথা বলবেন না, বদদোয়া দিবেন না, কোনো সময়তে ছেলে মেয়েদেরকে বদদোয়া দিবেন না। অন্য মুসলিম মুসলমান ভাইদের জন্য দোয়া করবেন, কারণ এমর্মে আবু দারদা বলছেন, আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যখন তার অপর ভাইয়ের জন্য তার অজান্তেই দোয়া করে, ফেরেশতা তার মাথার উপর এসে বলে, ওয়ালাকা বিমিসলিক, মানে তুমি যে দোয়াটা করছো সে দোয়াটা আল্লাহ যেন কবুল করেন তার জন্য, এবং আল্লাহ তোমাকে অনুরূপ দিন, তাহলে আপনার জন্য ফেরেশতা দোয়া করছে। তাহলে আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণ চাইলেন, আল্লাহর পক্ষ থেকে আপনি কল্যাণ পাচ্ছেন, এর থেকে আর কোন নিয়ামত হতে পারে? এই জন্য আমরা এক অপরের জন্য ভালো জন্য দোয়া করব, মানুষের জন্য কল্যাণের জন্য দোয়া করব, মানুষের কল্যাণ চাবো, খবরদার আমরা মানুষের জন্য অকল্যাণ চাবো না। আপনি যদি কারোর জন্য অকল্যাণ চান, তাহলে হতে পারে অকল্যাণটা আপনার কাছে আসবে। মানুষের জন্য অকল্যাণ চাইতে হয় না, সবার জন্য কল্যাণ চাইতে হয়। যারা অমুসলিম তাদের জন্য আপনি হেদায়তের জন্য দোয়া করতে পারেন। আপনার কাউকে শত্রু মনে করছেন, তার জন্য আপনি দোয়া করেন, ও শত্রুর জন্য দোয়া করেন, আল্লাহ তাকে হেদায়ত দাও, আল্লাহ তার কল্যাণ করো, দেখবেন আল্লাহ আপনার কল্যাণ করবে। মানুষের জন্য মানুষের সাথে শত্রুতা, মানুষের সাথে ক্ষতি করা, এগুলো থেকে দূরে থাকতে হবে। এক মুসলমান অপর মুসলমান ভাই, আল্লাহ বলছেন ইন্না মুমিনুনা ইখওয়া, মুমিনেরা পরস্পর ভাই ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তাই আমরা এক অপরের জন্য দোয়া করব, কল্যাণ চাবো, আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। আর মৃত্যু ব্যক্তির জন্য আপনি যে কাজগুলো করবেন, আপনার পিতামাতা মৃত্যুবরণ, আপনি সাদকা করেন, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা থাকলে দেন, তাদের জন্য আপনার টাকা পয়সা থাকলে হজ করেন পিতামাতার জন্য, আপনি না পারলে এতিম মিসকিনদের কোনো পারলে টাকা পয়সা দেন, বা কাপড় চোপড় এলে কিনে দিতে পারলে দেন, বা কোনো এতিমকে লালন পালন করেন, এভাবে করেন। অথবা আপনি মসজিদ বা মাদ্রাসায় কোরআন কিনে দেন, বা যে গরিব কোরআন পড়তে পারেন তাকে একটা গরিব কোরআন কিনে দেন। এভাবে আপনি ভালো কাজ করেন, এভাবে আপনি ভালো কাজ করেন যেগুলো ভালো কাজ করা যায়, এভাবে করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু তাআলা হেফাজত করবেন। আর পিতামাতার জন্য সব থেকে বড় দোয়া সন্তান সন্ততির জন্য, সন্তান সন্ততির দোয়া, সন্তান সন্ততি পিতামাতার জন্য দোয়া করলে আল্লাহ ইনশাল্লাহ কবুল করবেন। অনুরূপী পিতামাতা যখন সন্তান সন্ততির জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা সেটা কবুল করবেন, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।